এনকাউন্টারের হুমকি দিয়ে আগে সমালোচিত হয়েছিলেন বিধায়ক। এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক সহ মোট 37 জনের বিরুদ্ধে মামলা রুজু করল গাইঘাটা থানার পুলিশ। কয়েকদিন আগেই বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। গত 19 তারিখ চাঁদপাড়া এলাকায় দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে পথ অবরোধ চলাকালীন মাইকে বিধায়ককে বলতে শোনা যায়, ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার করা হবে। এই পুলিশ ভাবতেই তাদের আগামী দিনে এনকাউন্টার করাবো আমরা। আপনি উত্তরপ্রদেশ আর আসামকে ভালো করুন। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। এবার বিধায়কের বিরুদ্ধে সুমোটো মামলা রুজু করল পুলিশ। বিধায়ক সহ 37 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বেআইনি জমায়েত, জাতীয় সড়ক অবরোধ ও করোনা বিধি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে বিধায়ক স্বপন মজুমদার বলেন, পুলিশের কাছে অনুরোধ, আপনারা আইন মেনে কাজ করুন। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে এদিনও রাজ্যের শাসক দল ও পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন স্বপন। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই সেটা আর একবার প্রমাণ। পশ্চিমবঙ্গের পুলিশ তার নিজস্ব মেরুদণ্ড নেই সেটা আর একবার প্রমাণ পেল। একটা সর্বভারতীয় দলের, ভারতবর্ষের সব থেকে বড় দলের একজন জেলা প্রেসিডেন্টকে যেভাবে নির্মমভাবে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে পার্টি অফিসে, টিএমসির গুন্ডা বাহিনী, টিএমসির হারমাদ বাহিনীরা যেভাবে চড়াও হয়েছে, বিজেপির পক্ষ থেকে কেস করলেও সেই দোষীদের এখনো পর্যন্ত কোনো সাজা বা গ্রেপ্তারির পদক্ষেপ পুলিশ নিতে পারেনি। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্তের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইন সকলের জন্যই সমান, পুলিশ পুলিশের মতো কাজ করবে। দেখুন, কেউ আইনের পক্ষে নয়, বিজেপির নাম করে একদল উন্মত্ত যুবক, সে এমএলএই হোক আর যে কর্মী হোক আর কার্যকর্তাই হোক, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পশ্চিমবাংলায় অরাজকতা সৃষ্টি করবে, এটা কোনোভাবেই বাংলার মানুষ সহ্য করে না, বাংলার মানুষ এটাকে কখনোই বরদাস্ত করে না। আইনের আইন, আইন আইনের পথে চলছে, সে যে দলই হোক না কেন, যারাই বিশৃঙ্খলা করবে, আইনকে অগ্রাহ্য করে পুরো থেকে অরাজকতা তৈরি করবে, তার বিরুদ্ধে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে। পুলিশের উপরে আস্থা আছে, তারা সঠিক ব্যবস্থাই গ্রহণ করবে। স্বপন বাবুদের মঙ্গলা, ওরা যেমন ইডি কে লাগিয়ে, ওরা যেমন সিআইবি কে লাগিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নির্দেশে পশ্চিমবাংলায় নানান রকম ভাবে তৃণমূল নেতৃত্বকে হারাস করছে, তৃণমূল মন্ত্রীদেরকে হারাস করছে, এরা সেইটা জানে, ওরা ওই পথ, তাই তারা এটা করছে। বাংলায় সরকার হয় না, বাংলা মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির নির্দেশে বাংলার উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, করোনা প্রবাহে মানুষকে বাঁচানোর লড়াই চলছে, এখানে কাউকে হারাস করার প্রয়োজন হয় না, বিজেপি নেই। প্রসঙ্গত, গত সপ্তাহের মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে কর্মীদের নিয়ে সভা চলাকালীন আক্রান্ত হন বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। দলীয় সভাপতির ওপর আক্রমণের প্রতিবাদ জানাতে 19 তারিখে গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। অবরোধ চলাকালীন হঠাৎই হুঁশিয়ারির সুরে তিনি মাইকে বলেন, ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার করা হবে। ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার বলেন, এভাবে লোকজন নিয়ে যত্রতত্র বসে পড়া যায় না, পুলিশ যা করেছে আইন মোতাবেক করেছে। জাতীয় সড়ক এই কোভিড পরিস্থিতির অতিমারির মধ্যে যে আটকে অবরোধ করা, এটা পুলিশ পুলিশের কাজ একদম ঠিকমতো করেছে। কেননা একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, যে জাতীয় সড়কের পাশেই আমাদের একটা বৃহত্তর বন্দর আছে এবং সীমান্তবর্তী এরিয়া, সেখানে এভাবে জাতীয় সড়ক অবরোধ করে এটা কোনো রকমই ঠিক হয়নি। প্রশাসন প্রশাসনের কাজ করেছে, ঠিকই করেছে এই অতিমারির মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।